ফটিকছড়িতে দলীয় কার্যালয় থেকে জামায়াতের 7 নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা আওয়ামী লীগ। সরকার উৎখাতের অংশ হিসেবে গোপন বৈঠকে তারা একত্রিত হয়েছে বলে জানান পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7টায় ফটিকছড়ির বিবিরহাট এশিয়া প্লাজাস্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু দলীয় বই, ম্যাগাজিন, ব্যানার, দলীয় প্যাড, নথিপত্র ও 7টি মুঠোফোন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি নুরুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলার সাবেক আমির শহীদুল ইসলাম, ভোজপুর থানার জামায়াত নেতা মাওলানা মুসা খান, কাজী নাজিমউদ্দিন, আবদুল্লাহ আল মনসুর, মোহাম্মদ জহুর ও মাওলানা আব্দুর রহমান। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম 71 বাংলা টিভিকে বলেন, জামাত ইসলামের গোপন বৈঠক চলছিল বলে জানা যায় গোপন সূত্রে। পরবর্তীতে অত্র থানার অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর তদন্ত দুজন মিলে অভিযান চালায়। অভিযান থেকে মোট 7 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে অত্র থানায় নিয়ে আসা হয়। তাদের নিকট থেকে প্রচুর বই, পুস্তক, ব্যানার সহ টাকা আদায়ের রসিদ সিজ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করি অনেক তথ্য তাদের কাছ থেকে বেরিয়ে আসবে। মিটিংটা হতে পারে সরকারকে বা রাষ্ট্রকে কোনো বিপদে ফেলার জন্য তাদের কোনো গোপন বৈঠক। জি, এদেরকে যেহেতু হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নিকট থেকে প্রচুর পরিমাণ জিহাদি এবং জামাত ইসলামের গঠনতন্ত্র সংক্রান্ত এবং বিভিন্ন রকমের দিক নির্দেশনামূলক বই পুস্তক আটক করা হয়েছে, এবং এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে তারা এই দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং তাদেরকে আইনি প্রক্রিয়ায় আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।